হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে আমরা প্রত্যেকেই জানি যে বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে ডিপ্লোমার সিক্স সেমিস্টারের রেজাল্ট। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের এমন কিছু এক্সাম্পল তুলে ধরছি যে এক্সাম্পল অনেক ছাত্রছাত্রীর সাথে কিন্তু হয়েছে। তো এক্সাম্পল হচ্ছে এটাই যে এই ছাত্র, যেমন যার ফার্স্ট সেমিস্টারে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজ রয়েছে 87.3, সেম এই স্টুডেন্টের পার্সেন্টেজ রয়েছে সেকেন্ড সেমিস্টারে 92.1, এই স্টুডেন্টের থার্ড সেমিস্টারে পার্সেন্টেজ রয়েছে 87.6, এই স্টুডেন্টের ফোর্থ সেমিস্টারে পার্সেন্টেজ রয়েছে 86.9 এবং এই স্টুডেন্টেরই কিন্তু ফিফথ সেমিস্টারে তোমরা দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজ রয়েছে 88.7 এবং সিক্স সেমিস্টারে পার্সেন্টেজ রয়েছে 82.0। এবং এই ছাত্রের যদি ওভারঅল পার্সেন্টেজ করা হয়, ওভারঅল পার্সেন্টেজ বলতে বোঝায় যে প্রত্যেকটা সেমিস্টারে যে পার্সেন্টেজ, ছটা সেমিস্টার, তো প্রত্যেকটা পার্সেন্টেজকে যোগ করে ছয় দিয়ে ভাগ, এবং যে রেজাল্ট এখানে আসছে সেটা হচ্ছে 88.23। কিন্তু ওভারঅল পার্সেন্টেজ এখানে শো হচ্ছে 86.8। এবং এই এক্সাম্পল শুধু এই স্টুডেন্টসের ক্ষেত্রে নয়, এমন অনেকই ফোন এসেছে ভিডিও বানাতে, আমার একটু লেট হয়ে গেল, যে ওভারঅল পার্সেন্টেজে কিন্তু প্রবলেম বা গোলমাল রয়েছে। এবং গোলমাল এটাই যে বেশি পার্সেন্টেজ থাকা সত্ত্বেও তার যে মার্কশিট সেখানে কিন্তু কম রয়েছে। তো এই ধরনের ঘটনা বা এরকম যারা রয়েছে প্রত্যেকেই বলবো, তুমি যে কলেজের পড়াশোনা করো সেই কলেজের এই ব্যাপারটা তোমরা জানাও, যাতে করে কলেজের তরফ থেকে এই মার্কশিট কাউন্সিলে পাঠিয়ে তোমাদের এই যে নতুন পার্সেন্টেজ যেটা তোমার বেশি হচ্ছে সেইটা যেন তোমার হাতে পাও। কারণ পরবর্তী ক্ষেত্রে এই যে পার্সেন্টেজ যখনই কোনো জব বা অন্য কিছুর ক্ষেত্রে যখন তারা যোগ করে ছয় দিয়ে ভাগ করবে, তখনও তারা দেখবে যে বেশি রয়েছে এখানে কম রয়েছে। সো সেই প্রবলেম পরবর্তী জীবনে যাতে না হয় তার সংশোধন প্রত্যেককে অনুরোধ করব যে এখনই করে নাও। তো এরকম কোনো চাপের নেই, তোমরা কলেজকে জানাও, তো কলেজ যে অথরিটি তারা কাউন্সিলের তরফ থেকে যেটা অরিজিনাল সেটা কিন্তু তোমাদের কাছে চলে আসবে। তো এই ভিডিওটি আমার মনে হলো প্রত্যেককে একটু শেয়ার করা দরকার। তো আজকের এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।